ब्राइटनेस ऑटोमेटिक 10 मिनट कम जाए कमाल ना जी बॉट हम बॉट तमा से की 1000 বেশি যাইছে সে গাদে আচ্ছা আই পাস আমি আসি তো আর ওই কোলা রে কোলা এ রাম দত্ত বদ দিয়ে দাও তো দিয়ে দাও আজ গোডাউনে সব তো গেছে বুঝলা গোডাউনে সিটি পা সিটি আসলেই বুঝলা বেরুদা সামাল না বল লাস্ট লাগিয়ে দিন তা নাকি নামি যাও ওরে সিবি না পড়ে খাপ করিয়ে আহা অমৃতে বেলা কিন্তু অমৃতে পায় পায় ধরতে ওদি যাবে হ্যাঁ ওদি বাড়ির দিকে থাকে তো বাড়ির দিকে ঢুকতে পারে দিকে নাই মা ওদি উঠতে পারে ওদি কোনায় যা এখন লক্ষ্য রাখি ওদিকে দেখো ওদিকে নাই মা ভিতর ঢুকলে সমস্যা হবে কোন বুঝি না ওই যে ঘাড় ঢুকলে কিন্তু পাওয়া যায় পাওয়া যায় আর লেজের কাছে এসে উঠতে পারে মাথায় বসে কিছু নেই বসে আছে ব্যাটুত তো যা ওদি যাইতো যা আগে করে বলে কিন্তু शर्त 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 माटी नरम आछे हाँ पुछु दा तब हेलो राजी सुमन देखे दौर मेरे बसते फोन करते आज के हाथ बोले पैसे दारा सप नॉर्मली बिस्टिर दिन जब खाल बिल थे मध्य जल भरे जाए ইংরেজিতে হচ্ছে র‍্যাট স্নেক বলে এটাকে যেটা একদম টোটালটাই নির্বিষ বিষ বলে কোনো কিছু থাকে না এটা কোনো রকম পয়জন থাকে না আর এখানে যখন আনতেছিলাম তোমাকে বলতে ছিল যে লেজ দিয়ে বাড়ি দিবে লেজের মধ্যে কোনো কাটা থাকে এরকম কাটা কাটা বলে কোনো কিছু হয় না এই একদম লেজ যদি কাটা বলে কোনো কিছু হয় না বা এটা কোনো রকম পয়জন বলে কোনো কিছু থাকে না একদম কোনো ভয় নেই আর ঘরে ঢুকে পড়ে এই কারণে সেখানে মুরগি ডিম টিম এগুলি পায় তাই বলে এগুলি ঘরে ঢুকে পড়ে তাছাড়া এমনি কোনো কিছু ঠিক আছে আর একটা জিনিস এইখানে এইখানে এই উত্তর হেডিবিরির এই হাসপাতালের পাশে যে উত্তর হেডিবির এরিয়াটা এই এরিয়াতে এরকম আমরা রেস্কিউ করেছি সবচেয়ে বড় ব্যাপার ও হচ্ছে ধনপতি আমাদের ভাইয়ের মতো ভাই কাম বন্ধু তো যাই বলো এর আগে যে অজগর সাপটা আমরা রেস্কিউ করেছিলাম ওই ধনপতির মাধ্যম থেকে খবরটা আসে এবং অন্যান্য সাপের ক্ষেত্রেও ওর কাছে খবর আজকেও এই সাপটা রেস্কিউ করার ক্ষেত্রে ওর কাছ থেকেই খবর আসে অনেক ধন্যবাদ धन्यवाद জানাই আমার পুচুদাকে স্পেশালি এদিকে আমরা রেস্কিউ টিম হ্যাঁ এবং পুচুদা সহকারে যে রেস্কিউ টিম আছে সাপের সবাইকে ধন্যবাদ জানাই কারণ হচ্ছে পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য সাপের যে বেঁচে থাকাটা কতটা জরুরি এই জিনিসটাকে সামনে রেখে এরা যে রেস্কিউটা করতেছে আমাদের এখান থেকে না হলো 4-5টা সাপ এর আগে হয়তো অনেক সাপ মরে গেছে কিন্তু এখন এই পুচুদা এবং যে রেস্কিউ টিম আছে সেটা স্বেচ্ছাসেবী সংগঠনের
এদের পক্ষ থেকে বর্তমানে যে সাপ রেস্কিউ হচ্ছে তাতে আমরা খুব খুশি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা যখনই দরকার পড়ে আমরা ফোন করে যোগাযোগ করি। ধন্যবাদ অনেক ধন্যবাদী ভাইকে। আর সাথে এটাও ব্যাপার যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মেরে ফেলে বা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এটা যে কতটা জরুরি সেটা তো অবশ্যই জানা দরকার। আর আমাদের এইভাবে খবর দেয়, খবর দেয় মানে কি এটাকে আমাকে তো খবর দেওয়ার বেশি যেটা মানে অস্পষ্টতার ভাষা যেটা থাকে সেটা হচ্ছে ওদেরকে বাঁচানোর জন্য ওদের একটা বড় উদ্যোগ। এই এলাকার সকলকে ধন্যবাদ। এখন আমরা প্যাকেট করে নিচ্ছি, আমরা এটা ঠিক ভালো জায়গায় কষ্ট হলে আমি ছেড়ে দেবো। Thank you.